আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি মনিরা বেগম অ্যাসিস্ট্যান্ট টিচার পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল আজ আমি ক্লাস ওয়ানের ইংলিশ বিষয়ে নাম্বার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আজ আমরা জানব নাম্বার কি নাম্বার কত প্রকার কি কি এবং সেই নাম্বারগুলো সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেবো এবং সিঙ্গুলার নাম্বার এবং ফ্লোরাল নাম্বার যে আছে সেটার চেঞ্জিং নিয়েও তোমাদের সাথে আজকে আলোচনা করবো তাহলে চলো দেরি না করে আমরা একটু জেনে নিই যে নাম্বারটা কি তার আগে দেখো এখানে কয়েকটি সংখ্যা আমি বলছি এক দুই তিন চার পাঁচ এগুলো কি এগুলো হচ্ছে বাংলা সংখ্যা আর এগুলো কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো হচ্ছে নাম্বার নাম্বার হচ্ছে ইংরেজি শব্দ আর তার বাংলা শব্দ হচ্ছে সংখ্যা সংখ্যার ইংরেজি হচ্ছে নাম্বার তাহলে আজকে আমরা শিখব নাম্বার নাম্বার কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে আবার বলছি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে তাহলে নাম্বার বলতে আমরা কোনো প্রাণী বা ব্যক্তি বস্তুর সংখ্যা বুঝতে পারছি তাই না যেমন এক একটি কলম বা পাঁচটি কলম বলতে পারি বা অনেকগুলো কলম একটি বল বলতে পারি দুটি বল বলতে পারি সংখ্যাটাকে আমরা এখানে বোঝাচ্ছি যেমন মানুষ মানুষ বলতে একজন মানুষকে বোঝাচ্ছি আর মানুষগুলো বলতে অনেকগুলো মানুষ বোঝাচ্ছে আবার বল বলতে একটি বল বোঝায় বলগুলো বললে অনেকগুলো বল বোঝায় কলম বললে একটি কলম বোঝায় কলমগুলো বললে অনেকগুলো কলম বোঝায় তাহলে এর দ্বারা কি আমরা সংখ্যা বুঝতে পারছি না কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যা বুঝাচ্ছে সেটাই হচ্ছে নাম্বার তাহলে নাম্বারের সংখ্যাটা আরেকবার বলি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যা বুঝায় তাকে নাম্বার বলে এরপরে আসি টাইপস অফ নাম্বার তার মানে কি নাম্বার নাম্বারের প্রকারভেদ নাম্বার কত প্রকার নাম্বার হচ্ছে দুই প্রকার সেগুলো কী কী একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার বা এক বচন বাংলায় যাকে বলে এক বচন দুই হচ্ছে ফ্লোরাল নাম্বার বা বহু বচন বাংলায় বলছি বহু বচন তাহলে নাম্বার কত প্রকার বলো আমার সাথে নাম্বার হচ্ছে দুই প্রকার প্রথমটা কী সিঙ্গুলার নাম্বার প্রথমটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর দ্বিতীয়টা কি প্লোরাল নাম্বার তাহলে আমরা একটু প্রথমে জেনে নেই সিঙ্গুলার নাম্বার কি এখানে দেখো তো এখানে কি ছবি দেখা যাচ্ছে এখানে একটি কাপ একটি বল একটি হেন একটি ডল একটি ফ্লাওয়ার আর একজন মানুষকে একজন ম্যানকে দেখা যাচ্ছে তাই না ম্যান ফ্লাওয়ার ডল হেন বল এবং কাপ এখানে একটি করে বোঝাচ্ছে এই একটি করে বোঝায় যে এই নাম্বারে সেটাই হচ্ছে সিঙ্গুলার নাম্বার একটি সংখ্যা বোঝাচ্ছে তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বারের সংজ্ঞাটা আমরা দেখি কি আছে যে নাউন বা প্রণাউন দ্বারা নাউন মানে হচ্ছে নাম যেমন বল একটা নাম মানুষ একটা নাম ব কাপ একটা নাম পুতুল একটা নাম তাই না আর প্রণাউন হচ্ছে সে যেমন ইংরেজিতে বলি হি আই উই মায় এগুলো সবই হচ্ছে প্রনাউন তাহলে যে নাউন বা প্রোনাউন দিয়ে কেবলমাত্র একজন ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে বুঝতে পেরেছ একজনকে বোঝাবে বা একটি বস্তু বোঝাবে সেটাই হচ্ছে সিঙ্গুলার নাম্বার তাহলে প্লুরাল নাম্বারটা কী হবে দেখো তো এখানে কয়টা কাপ আছে অনেকগুলো কাপ আছে এখানে কয়টা বল অনেকগুলো বল এখানে কয়টা হেন অনেকগুলো হেন এখানে অনেকগুলো ডল আছে অনেকগুলো ম্যানও আছে তাই না এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার অনেক বোঝাতে একের বেশি বোঝাতে যে নাউন বা প্রোনাউন দিয়ে একের অধিক মানে হচ্ছে একের বেশি ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বা বহু বচন বলে যে নাউন বা প্রোনাউন দিয়ে একের অধিক ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে তাই না আগেরটাতে ছিল একজন ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় আর এখানে হচ্ছে একের অধিক তাহলে তোমরা সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার কি সেটা তো বুঝতে পেরেছ আশা করি এবারে সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল নাম্বার আমরা লিখবো চেঞ্জিংটা সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার সিঙ্গুলার থেকে আমরা প্লুরাল করব। যেমন কাপ কাপ বলতে একটি কাপকে বোঝানো হয়েছে কাপের প্লুরাল নাম্বার হবে কাপস এই কাপ আর কাপসের বানানের মধ্যে পার্থক্যটা হচ্ছে শুধু একটা এস তাই না এ কাপ দিয়ে বোঝাচ্ছে শুধু একটি কাপ আর কাপস দিয়ে বোঝাচ্ছে অনেকগুলো কাপ তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে আমার পার্থক্য হচ্ছে শুধু একটি এস এরপরে ওবার ম্যান ম্যান বলতে একজন মানুষকে বোঝানো হয়েছে আর এর প্লুরাল নাম্বার হবে মেন এন মেন এন মেন তাহলে এটার পার্থক্য হচ্ছে মাঝখানে এ আর প্লুরাল নাম্বারে মাঝে হচ্ছে ই তাই না ম্যান আর মেন বানানে শুধু মাঝখানে একটা এ আর ই এর পার্থক্য আছে তাহলে আমরা সিঙ্গুলার নাম্বারে পাচ্ছি ম্যান সেটা প্লুরাল নাম্বার করলে হবে মেন এরপরে হেন এন হেন হেনের প্লুরাল নাম্বার হবে হচ্ছে হেন্স এইচ এস হেন্স বল বি এ ডাবল এল বল এর প্লুরাল নাম্বার বলস বি এ ডাবল এল এস বলস ফ্লাওয়ার এফ এল ও ডাব্লিউইআর ফ্লাওয়ার ফ্লাওয়ারের প্লুরাল নাম্বার হবে ফ্লাওয়ার্স ফ্লাওয়ারের প্লুরাল নাম্বার ফ্লাওয়ার্স এফ এল ও ডাব্লিউইআরএস ফ্লাওয়ার্স এরপরে হচ্ছে হর্স এইচ ও আর ই হর্স হর্সের প্লুরাল নাম্বার হচ্ছে হর্সেস এখানেও শুধু একটা এসের পার্থক্য একটা এস বসবে প্লুরাল নাম্বারে এরপর আছে টাইগার টাইগার হচ্ছে সিঙ্গুলার নাম্বার তার মানে একটি টাইগারকে বোঝাচ্ছে আর এর প্লুরাল নাম্বার হবে টাইগার্স টাইগার্স বলতে অনেকগুলো বাঘকে বা অনেকগুলো টাইগারকে বোঝানো হয়েছে এরপরের ওয়ার্ড ম্যাঙ্গো এর পরের ওয়ার্ড হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গোকে প্লুরাল নাম্বার করতে হলে এই ম্যাঙ্গোর বানানের সাথে একটা ইএস যোগ করতে হবে তাহলে বানানটা কি হলো ম্যাঙ্গো বানান এম এ এন জি ও ম্যাঙ্গো আর প্লুরাল নাম্বারে হচ্ছে এম এ এন জি ও ই এস সাথে একটা ইএস যুক্ত হলেই সেটা প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে এরপরে আছে বুক

প্লুরাল নাম্বার হচ্ছে ফক্সেস এরপর লাস্ট ওয়ার্ড পেন পিইএন পেন পেনের প্লুরাল নাম্বার হচ্ছে পেন্স পিইএনএস পেন্স পেনের প্লুরাল নাম্বার পেন্স তাহলে আরেকবার আমরা একটু দেখে আসি চলো নাম্বারগুলো কাপ কাপস ম্যান মেন হেন হেন্স বল বলস ফ্লাওয়ার flower, horse, হর্স হর্সেস টাইগার টাইগার্স ম্যাঙ্গো ম্যাঙ্গোস বুক বুকস ডল fox, ফক্সেস পেন pens. তাহলে তোমরা চেঞ্জিংটা বুঝতে পেরেছ আশা করি সিঙ্গুলার থেকে কীভাবে প্লুরাল করতে হবে তাহলে চলো তোমাদের ছোট্ট একটি বাড়ির কাজ আমি দিয়ে দিই নিচের শব্দগুলো থেকে সিঙ্গুলার এবং প্লুরাল আলাদা করে খাতায় লিখবে এই যে এখানে ওয়ার্ডগুলো দেওয়া আছে কয়টা ওয়ার্ড আছে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটা ওয়ার্ড দেওয়া আছে তোমাদেরকে খাতায় এক সাইডে লিখবে সিঙ্গুলার নাম্বার আরেক সাইডে লিখবে প্লুরাল নাম্বার এই যে ওয়ার্ডগুলো আছে তার মধ্যে কোনটা কোনটা সিঙ্গুলার নাম্বার এবং কোনটা প্লুরাল নাম্বার সেগুলো খাতায় আলাদা করে লিখবে ঠিক আছে যেমন ফ্লাওয়ার কি হবে সিঙ্গুলার না প্লুরাল সেটা লিখবে বল সিং বলস আছে সেটা সিঙ্গুলার না প্লুরাল সেই সাইডে লিখবে সিঙ্গুলার হলে সিঙ্গুলার সাইডে লিখবে এবং প্লুরাল নাম্বার হলে প্লুরাল নাম্বারের সাইডে লিখবে এভাবে সিঙ্গুলার এবং প্লুরাল আলাদা করে খাতায় লিখবে ঠিক আছে তাহলে আজকে ক্লাসে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এই কামনা করে আজকে এখানেই বিদায় নিয়েছি সবাইকে খোদা হাফেজ